Hey guys, welcome back to our channel. Jini of Pula, some of the Kavana Halas and Bishoni Halachi, the whole time Bada was taken out. Lectacha Porto, time Pula, time to get treat for the Bajabata, Barta. So, Barta Baji, I'm the show. I have already with Chibango Bajano, Jeff Hainali, Dinijatin, Chodest. So, Dako, you can have a luggers, actor luggers. Side bag নিয়ে কিন্তু সাইড থেকে আমাকে ওই মাছটা হাসিয়ে দিচ্ছে তো সাইড ব্যাগ দুটো আছে আর এখানে একটা আছে পয়েন্ট এটা হচ্ছে আমাদের ফুড ব্যাগ তো আমরা এখন বেরোবো অনেকেই যাচ্ছি দিল্লি তো কে কে যাচ্ছি সবার সঙ্গে মানে সবাইকে দেখাবো আমি ক্যামেরাতে তো এখন ভিডিওটা এতটাই থাকে স্টেশন থেকে আবারও ভিডিও স্টার্ট হবে ইন্ট্রোডিউস করো I saw a chill of the cover the actor again. It's in the light action of the camera. The chaps are like a handsome boy. A high color, but I was better. But I had to follow me. I'm hollow with a deck on a handsome boy. At the cuteness, what a notum got a dress for later on my cute hair. They hit it, hollow with a fish to the corner. I mean, that had a wolfy. A kitchen wallow. I'm going to go to the hospital. তো দুটো 10 গাড়ি কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এবং সবাই রেডি হয়ে গেছে বাড়িতে ভোর হয়ে যাচ্ছে সেই কারণে বললাম চলেন স্টেশনে গিয়ে বসি কারণ স্টেশনে বসে থাকতে আমার খুব ভালো লাগে মানে আমি ট্রেন জার্নি আর স্টেশন জিনিসটাকে ভীষণই ভালোবাসি তো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি পাপা ছাড়তে যাচ্ছে আপারা বাড়ি যাবে তো আমার জন্য আপারা এখনো বাড়ি যায়নি অনেক রাত হয়ে গেল তো চলে এবার নিচে যাই নিচে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে স্টেশনে ফিরলাম তো আমরা অনেকেই যাচ্ছি একসঙ্গে আমরা ফ্যামিলি আনফ্যামিলি সবাই যাচ্ছি ফ্যামিলি বলতে আমার ফ্যামিলি আনফ্যামিলি বলতে আমি তো আমার ফ্যামিলির মানুষ নাই তবে আমাদের ক্লোজলি রিলেটিভ বলতে পারো এরকম তো সবাই লিফটে নেমে যাচ্ছি তো আগে বর্ষা আমি বিশাল লাগেজগুলো নিয়ে লিফটে আগে নামলাম তারপর সবাই আসছে আর পিছনে ওটা গোয়িং টু দিল্লি বর্ষা যাচ্ছে না বর্ষা যাচ্ছে বাড়ি তাই না I'm going to go to the pile. স্টেশনে চলে এসে ফটোশুট করছিলাম আর পাপা দাঁড়িয়ে আছে পাপা আমাদের ছেড়ে চলে গেল একটু পরে তারপর সবাই চলে এসেছে ফ্যামিলি আনফ্যামিলি সবাই আমরা আগে এসে পৌঁছালাম স্টেশনে আমাদের সব থেকে কাছে বাড়ি আর আমরা আগে এসে পৌঁছে গেছি তো আমরা সবাই বসে আছি ওইদিকে ছেলেগুলোকে দেখা এইদিকে মেয়েগুলোকে দেখাচ্ছি তো আমার খালা আম্মি আম্মি বানি সাবা আন্টি এইটা একটা আন্টি আর এটা ছিলি তো এটা
আমি এখন চলে এসেছি আমার প্রাণের শহরে। আমি হাওড়া স্টেশনে পা দিলেই না আমার মনে শান্তি চলে আসে। তোমরা অনেকেই জানো যে সবসময় একই কথা কেন বলে, কিন্তু না বললে আমি থাকতে পারি না, কারণ আমার জান মন পড়ে থাকে কলকাতায়। না সরি, আমার জানটা পড়ে থাকে কলকাতায়, আমার বডিটা পড়ে থাকে রামপুরহাটে। তো এখানে আসলে আমার জান শান্তি হয়ে যায়। তো ঝিলিতে আমি দুজন মিলে এখন হচ্ছে হাওড়া বেরিয়ে, কাউকে বলিনি, চুপ করে চলে গেলাম, কারণ বেশি বকলে বেশি বাধা দেবে তাই। আর হাওড়া ব্রিজে কেন গেলাম, তো তার আগে বলি ফুড প্লাজা দেখছি এখন সামনেটা বেশ ডেকোরেশন ভালো করেছে। তো এই ফুড প্লাজাতে আগে কত খেয়েছি, মানে কী বলবো, অনেক 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 খেয়েছি। এখানে এই যে শপিং করতে আসি, ঘুরতে আসি, তখন তো এসছি হাওড়া ব্রিজে। তো হাওড়া ব্রিজে আমার একটা ছোটো স্বপ্ন বলতে পারো, মানে হেঁটে ঘুরে বেড়াবো। বা যখনই কলকাতা আসি, ধরো ট্রেন থেকে নেমে নেমে বাইরে ট্যাক্সি বা বাস করে যেখানে যাই সেখানে চলে যাই, এখানে হেঁটে বেড়ানোর কখনো সুযোগ হয় না। তো সেই কারণে আজকে চুপি চুপি চলে এলাম হাওড়া ব্রিজে, নিয়ে ঘুরে বেড়ালাম, ভিডিও করলাম, ব্লগ করছিলাম। তো ব্লগে তো কথা শোনা যাবে না, সেই কারণে আমি সেখানে কথা বলিনি, একটু কথা বলেও দেখলাম, কিন্তু বুঝি না আমাদের কথার থেকে রাস্তার ঘ্যাংটা বেশি আসে। আর যারা ইয়ে করে, যারা ব্লগ করে, তো দেখি যা মাইক্রোফোন অনেকের থাকে না, তবুও দেখি তাদের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়, কিন্তু আমার সঙ্গে কেন এমনি আমি বুঝি না। আর আমার সাউন্ডটা একটু আসতে হচ্ছে আজকে, কারণ আমি ট্রেনে বসে ভয়েস দিচ্ছি সেই কারণে। তো এখানে অনেক রিলস বানিয়েছি, ফটোশ্যুট করেছি, ব্লগ করেছি, মানে আমার একটা ছোট্ট স্বপ্ন। অনেকে বলবে এটা আবার কী ধরনের স্বপ্ন, তো হ্যাঁ আমার এই ছোটো ছোটো স্বপ্নগুলো না আমার পুরনো, আমার ভীষণ ভালো লাগে। আর আমি কলকাতা ছেড়ে যে এখন দিল্লি যাচ্ছি, তো আমার দিল্লি যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, এইরকম যাচ্ছি, কারণ আমার কলকাতা ছাড়া কোথাও ভালো লাগে না, মানে এতটাই আমার ফেভারিট শহর। হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা, আমাদের ইন্ডিয়ার রাজধানী দিল্লি, কিন্তু আমার দিল্লি যাওয়ার মোটেও ইচ্ছে নেই, আমার কোথাও যাওয়ার ইচ্ছে না, আমার শুধুমাত্র কলকাতা। আমি কলকাতায় থাকতে পারলে আমি কিছু চাই না, এত ফেভারিট, এত ফেভারিট, মানে ভীষণই খুশি আমি যে এখানে ঘুরে বেড়াচ্ছি, আমার জান মনে শান্তি আছে, শান্তি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দিল্লি যাওয়ার আগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, যারা নিউ ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা টং করে বাজিয়ে দেবে। আর একটু পরে আমি এখান থেকে আমার দিল্লি যাওয়ার ভিডিও স্টার্ট করছি, আমার দিল্লি যাওয়ার জার্নি আর কি বলতে পারো।